আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রুমে যাই, দেখি ওর শরীর ছটফট করতেছে। আমি ঘুমের আগে যাই, বলে আমার হাত পা কেমন জানি করতেছে। আমি মেসেজ করতেছি, মেসেজ কোনো কাজ হয় না। ওঠার পরে বলছে আমার মেয়ে কেমন জানি হয়ে যেতেছে, তোমার আন্টিকে ফোন দাও। আর আন্টিকে ফোন দিস, আর খালুকে নিয়ে আর আসছে, আর ওইভাবে গাড়িতে উঠে এমনি সিনাই নিয়ে গেছে। এমনি কাজে থেকে বিরতি ছিল, কাজের কথা হইতেছিল ওই যে লাবলু আঙ্কেলের সাথে, তুহিন আঙ্কেলের সাথে, কিন্তু সে দুর্ভাগ্য যাওয়া হলো না। আর এখন যাই হোক, আমার মেয়ের জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন। আপনারা সবাই আমার মেয়েকে যদি ভুল করে থাকে মাফ করে দিবেন। সন্তান দুইটা যেন ভালো থাকে, ভালোভাবে বড় হয়। আর মার অভাবটা তো পূরণ হবেই না, কিন্তু তারপরে আমরা যতটুকু পারবো আমরা করবো। এভাবে চলে যাবে আমরা কখনো ভাবতে পারি নাই। ওনার চলে যাওয়াটা আসলে অনেক অল্প সময়ের মধ্যে। আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, আপু যে কয়েকদিন অসুস্থ ছিল সবাই অনেক খোঁজ খবর নিয়েছে। আপুর দুটো বাচ্চার জন্য দোয়া করবেন, আপুর রুহের মাগফিরাত কামনা করবেন। আমরা সবার এক মিনিটও যদি আপনারা সময় নিয়ে আপুর জন্য একটু দোয়া করেন, এটা ছাড়া আর কিছু চাচ্ছি না এই মুহূর্তে। Thank you.